গোপালগঞ্জে বাস ট্রাক সংঘর্ষ, নারী সহ নিহত 5। গোপালগঞ্জের কাশিয়ানীতে যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এক নারী সহ ঘটনাস্থলে 5 জন নিহত এবং এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 25 জন। রবিবার 1 সেপ্টেম্বর সকাল 7:40 ঢাকা খুলনা মহাসড়কের মকসুদপুর ও কাশিয়ানী উপজেলার মাঝিঘাটি এলাকার গেরাখোলা ব্রিজের কাছে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা খুলনা থেকে ঢাকাগামী ইমাদ পরিবহনের যাত্রী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছেন কাশিয়ানী থানার বাটিয়াপাড়া ফায়ার স্টেশনের সহকারী কর্মকর্তা মোহাম্মদ রেজাউল মাওলা ও কাশিয়ানী থানা পুলিশের উপপরিদর্শক সেলিম মিয়া। এখন পর্যন্ত নিহত 5 জনের মধ্যে 4 জনের নাম পাওয়া গেছে। তারা হলেন সামাত আলী 40, তানিয়া আফরোজ, সাকিবুর রহমান 35 ও রইস শেখ 24। কাশিয়ানী ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার রেজাউল মাওলা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে 5 জনের মরদেহ উদ্ধার করে, এছাড়া 25 জন আহতের মধ্যে গুরুতর অবস্থায় 10 জনকে উদ্ধার করা হয়েছে। আহতদেরকে বিভিন্ন হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। মরদেহ পুলিশের কাছে বুঝিয়ে দেওয়া হয়েছে, নিহতদের সংখ্যা আরও বাড়তে পারে। কাশিয়ানী থানার উপপরিদর্শক সেলিম মিয়া বলেন, এখন পর্যন্ত 5 জনের মধ্যে 4 জনের নাম শনাক্ত করতে পেরেছি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।